রোববারের অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা স্থগিত করা হয়েছে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল নটায় অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান জানান আগামীকাল রবিবার জেএসসির ইংরেজি প্রথম পত্র আর জেডিসির আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল তবে এই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হচ্ছে রবিবারের পরীক্ষাগুলো শুক্রবার নেওয়া হবে অন্যান্য দিন পরীক্ষা সকাল দশটায় শুরু হলেও শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল নটায় গত পয়লা নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হয় অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষা তার আগে উনত্রিশ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার সংক্রান্ত তথ্য তুলে ধরেন তিনি জানান এবার জেএসসি জেডিসি পরীক্ষায় ছাব্বিশ লাখ সত্তর হাজার তিনশো তেত্রিশ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে তার মধ্যে চোদ্দ লাখ ছেচল্লিশ হাজার ছশো একজন ছাত্রী এবং বারো লাখ তেইশ হাজার সাতশো বত্রিশ জন ছাত্র ছাত্রদের থেকে এবার দু লাখ বাইশ হাজার আটশো ঊনসত্তর জন ছাত্রী বেশি দেশের উনত্রিশ হাজার ছশো সাতাত্তরটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক থেকে পনেরো নভেম্বর পর্যন্ত দু হাজার নশো তিনটি কেন্দ্রে জেএসসি জেডএসি পরীক্ষায় অংশ নেবে